মমতা ব্যানার্জি আজকে বাঁকুড়ায় সভাতে বলেছেন, আমি তো ম্যাজিশিয়ান নই যে টাকা দাও বললেই আমি গুপি গাইন বাঘা বাইনের মতো মিষ্টি দিয়ে চলে আসবে, টাকা চলে আসবে। টাকা জোগাড় করতে হয়, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও আমরা 3% দিয়ে দিয়েছি। দেখুন, প্রথমত হচ্ছে কেন্দ্রের বঞ্চনা বলতে উনি কী বোঝাতে চাইছেন আমরা আজ অব্দি বুঝতে পারিনি। যদি ধরে উনি 100 দিনের টাকা বা আবাস যোজনার টাকা, যে টাকাটা আপাতত বন্ধ আছে, 100 দিনের টাকা বা আবাস যোজনার টাকা দিয়ে কি ডিএ হয় কর্মচারীদের? সেটা তো 100 দিনে যাবে, কাজে যাবে, বা আবাস যোজনায় যাবে। ডিএ তো দিতে হবে রাজ্য সরকারের নিজের ইনকাম থেকে। রাজ্য সরকার সেই ইনকামটা বাড়ছে না কেন? মাননীয় মুখ্যমন্ত্রী কেন বলতে পারছেন না যে ইনকাম বাড়াবো আমি, ইনকাম বাড়ানো যাচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী তো পিসি সরকার, তার ম্যাজিক জানেন না, তাহলে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিন। উনি রোজগার দিতে পারবেন না, জব দিতে পারবেন না, কর্মসংস্থান দিতে পারবেন না, ডিএ দিতে পারবেন না, শুধু পদ অলঙ্করিত করে থাকবেন, এরকম আপদের দরকার নেই। বিদায় হন, তাড়াতাড়ি, বাংলার মানুষের পক্ষে মঙ্গল। বিধানসভা অভিযান রাজ্য সরকারি কর্মীদের কি বলবেন? আমরা এই অভিযানকে সমর্থন জানাবো এবং তারা যদি চায় আমরা সহযোগিতাও করব, কারণ অনেক হয়েছে আর মেনে নেওয়া যায় না যেভাবে রাজ্য সরকারি কর্মচারীদের, শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী সরকারি কর্মচারীদের, এমনকি পুলিশদেরও যেভাবে বঞ্চনা করা হচ্ছে, এই বঞ্চনা মেনে নেওয়া যায় না। গোটা রাজ্য জুড়ে সকলে মিলে একত্রিত হয়ে এই অত্যাচারী সরকারকে পদচ্যুত করা উচিত। নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদের পরেই সিবিআই গ্রেপ্তার করেছে রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে। তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা জানালো সিবিআইয়ের, সিবিআই জানালো, সেই কারণেই গ্রেপ্তার। অনেক আগেই গ্রেপ্তার হওয়া উচিত ছিল, আমরা দেখেছি সেই সময় তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক, প্রাক্তন বিধায়ক এবং যিনি পূর্বতন সিবিআই অফিসার ছিলেন, তিনি বাগদার রঞ্জন মণ্ডলের কথা বলেছেন, কীভাবে তিনি নাকি বস্তায় করে টাকা পৌঁছে দিয়ে আসতেন কলকাতায়, এবং সেই টাকা তো এমনি আসতো না, চাকরি বিক্রি করার টাকা। এতদিন পরে গ্রেপ্তার হলো, আমরা এটাই অবাক হচ্ছি, অনেক আগে গ্রেপ্তার হওয়া উচিত ছিল, কারণ সে তো কোথায় টাকা পৌঁছে দিয়ে আসতো সেটা বলতো না, এবার নিশ্চয়ই বলবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়, সিবিআই এখন আঙুল বাঁকা করছে, আশা করি ঘি উঠবে, এবং ঘি যখন উঠবে তখন নামও বেরোবে যে কোথায় কোন বাড়িতে গিয়ে টাকাটা পৌঁছতো, সেই বাড়িটাও আমরা দেখতে পাবো। আক্রমণ করে তিনি আরও বলেছেন যে বাংলায় বাড়ি হবে না, রাস্তা হবে না, মনে হয় পকেট থেকে টাকা দেয়, আমরা ট্যাক্স বাবদ যে টাকা দিই সেটাই তুলে নিয়ে যায়, মাছের তেলে মাছ ভাজা, আমাদের টাকা আমাদের দেয় না, বলে ভাতে মারব, আমরা ভিক্ষে চাই না, অধিকার চাই। দেখুন, মানুষও তার অধিকার চাইছে, মানুষ চাইছে, যারা উপযুক্ত মানুষ তারা এই সুযোগ সুবিধাগুলো কেন্দ্রীয় সরকার যে পাঠাচ্ছে তাদের কাছে পৌঁছোক। জিএসটি স্ট্রাকচার তো গোটা দেশে এক, অন্য রাজ্য তো বলছে না যে তারা টাকা পাচ্ছে না, রাজ্য সরকার জিএসটি কম্পেনসেশন পেয়েছে। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছ থেকে কত লক্ষ কোটি টাকা বছরে পেতেন, আর এই সময় কত কোটি টাকা পাচ্ছেন, এবার হিসেবটা বের করতে বলুন না। বিভিন্ন পত্রপত্রিকায় তো বেরিয়েছে, দেখা যাচ্ছে ডবলেরও বেশি টাকা পাচ্ছেন। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছ থেকে যে টাকা পেতেন, 2022 সালে তার ডবলেরও বেশি পেয়েছেন। তাতে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন এবং জনগণ ধরে ফেলছে সেটা।